ভয়াবহ রূপ নিয়েছে ডেঙ্গু আগেই সতর্ক বার্তা দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর রোগ নির্ণয় উপকরণ যাচ্ছে সব হাসপাতালে গেছে দুই মেয়রের জানালেন ওবায়দুল কাদের আওয়ামী লীগের তিন দিনের পরিচ্ছন্নতা কর্মসূচি ঘোষণা মিয়ানমারকে পঁচিশ হাজার রোহিঙ্গার নতুন তালিকা দিল বাংলাদেশ আস্থার সংকটে প্রত্যাবাসনে বিলম্ব মিল্ক ভিটার পাস্তরিত দুধ উৎপাদন বিপণনে বাধা নেই হাইকোর্টের আদেশ আট সপ্তাহ স্থগিত ঈদ যাত্রায় ট্রেনের আগাম টিকিটের জন্য কমলাপুরে ভিড় শিডিউল বিপর্যয় রোধে আশা দিতে পারলেন না মন্ত্রী শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা সাতটার একুশে সংবাদে আপনাদের সাথে আছি আমি প্রণব চক্রবর্তী এবং আমি তাইজিন রহমান দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ wwwfacebookcom ডাব্লিউ ডট ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে এছাড়া সংবাদে আরও থাকছে সুন্দরবনের বাংলাদেশ অংশে বাঘের সংখ্যা একশো চোদ্দ জলবায়ু পরিবর্তনের প্রভাব ও চোরা শিকারীদের দৌরাত্মের সংকটে রয়েল বেঙ্গল জায়গার ভয়াবহ রূপ নিয়েছে ডেঙ্গু স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে ডেঙ্গু যে এভাবে বিস্তার লাভ করবে সে ব্যাপারে দুই সিটি কর্পোরেশনকে আগেই সতর্ক করেছিল তারা সংবাদ সম্মেলনে সরকারি সংস্থাটি জানায় দেশের সব হাসপাতালে রোগ নির্ণয়ের উপকরণ পাঠানো হচ্ছে এদিকে ডেঙ্গু মোকাবেলায় সিটি কর্পোরেশন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সমন্বয়ে সেল গঠন সহ মশক নিধনে নতুন ওষুধ আনার কথা জানিয়েছে উত্তরের মেয়র আতিকুল ইসলাম বিস্তারিত থাকছে রিপোর্টে এবার আগেভাগেই অতিবৃষ্টিতে এডিস মশার বিস্তার তাই মশাবাহিত ডেঙ্গু জ্বর ছড়াচ্ছে দেহে। রাজধানীর হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা এ অবস্থায় একরকম আতঙ্কেই দিন কাটাচ্ছে নগরবাসী স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী রাজধানীর বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু জ্বর নিয়ে ভর্তি আছে দু নশো একুশ জন বেসরকারি হিসাবে যা অনেক বেশি ঢাকার বাইরে আক্রান্তের সংখ্যা ছশো এগারো জন আর এ পর্যন্ত প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছে এগারো হাজার ছশো চুয়ান্ন জন স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ সম্মেলনে জানানো হয় ডেঙ্গু মোকাবেলায় সারাদেশের হাসপাতালে রোগ নির্ণয়ের উপকরণ পাঠানো হচ্ছে সেই সাথে রোগ নির্ণয়ে বেঁধে দেয়া পাঁচশো টাকার বেশি নেওয়া হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে রাজধানীতে কাজ শুরু করেছে দশটি মনিটরিং টিম তবে এ রোগের বিস্তার সম্পর্কে সিটি কর্পোরেশনকে আগেই সতর্ক করা হয়েছিল বলে জানান এই কর্মকর্তা যে আমরা ফেব্রুয়ারি মাস থেকে আমরা এই ডাক্তারদের এ ব্যাপারে সচেতন করার শুরু করেছিলাম যে এরকম এবার হতে পারে মার্চ মাসে যখন এডিস সার্ভে করি সেটা কিন্তু সম্পৃক্ত যারা আছেন এডিস সার্ভের রিপোর্ট যে শুষ্ক মৌসুমেও আমাদের যথেষ্ট এডিস মশা আছে সেটা কিন্তু আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তখনই জানিয়েছিলাম যে এখনই যদি আমরা এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ না নিই ছড়িয়ে পড়তে পারে এদিকে রাজধানীতে ডেঙ্গু মোকাবেলা ও পরিচ্ছন্ন নগরী গড়তে বিভিন্ন পত্রিকার সম্পাদকদের সাথে মত বিনিময় করেন উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম উদাসীন আচরণ থেকে বেরিয়ে মশা নিধনে বছর জুড়েই দুই সিটি কর্পোরেশনকে উদ্যোগ রাখার পরামর্শ দেন তারা আপনার কর্মকর্তারা মনিটর করবে আপনি অফিসে বসে মনিটর করুন উন্নয়ন কর্মকর্তাদের কারণে যে বিশাল কর্মযন্ত্রণা সেখানে যে পানি জমে আছে সেখানে কোন ধরনের বসার উপদ্রব হচ্ছে কিনা এডিস বসার লালিত হচ্ছে কিনা সেটা একজন মেয়র বলছেন ওষুধ কাজ করে আবার যখন হাইকোর্টে আপনাদের স্বাস্থ্য কর্মকর্তা বিবৃতি দিয়েছেন সেখানে বলছে ওষুধের কাজ করছে না এখন আপনি ওষুধ নিয়ে কোন অবস্থায় আছেন সিটি কর্পোরেশনের এবং স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে একটি গবেষণা সেল থাকা দরকার যে গবেষণা সেল সারা বছর ধরে এই ডেঙ্গুর গতি প্রকৃতি আপনারা দেখবেন আর মেয়র জানন ডেঙ্গু প্রতিরোধে দ্রুতই মনিটরিং সেল গঠন করা হবে। একটি কোম্পানি বা দুইটি কোম্পানি দিয়ে আমাদের পুরো জাতি আজকে কিন্তু আমরা আজকে প্রশ্নবোধক হয়ে গিয়েছি। গতকাল বলা হয়েছে যে সিটি কর্পোরেশন ডাইরেক্ট এই ওষুধ ইম্পোর্ট করতে পারবে দেশের এই অবস্থায়। ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসায় হাসপাতালগুলোকে অতিরিক্ত টাকা আদায় না করারও আহ্বান জানান মেয়র। মানবিক কারণে হাসপাতালগুলো যেন আপনারা এগিয়ে আসেন। প্রণব চক্রবর্তী একুশে টেলিভিশন ঢাকা দর্শক রাজধানীর শিশু হাসপাতালে আছেন সহকর্মী মাহমুদ হাসান তার কাছ থেকে জানবো ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসার খবর মাহমুদ শুনতে পাচ্ছেন আমাকে আপনাকে ধন্যবাদ আমি আপনাকে জানাচ্ছি যে আপনি জানেন যে এডিস মশার কারণে যে ডেঙ্গু জ্বর হচ্ছে সেটার একটা নেগেটিভ একটা প্রভাব পড়েছে আমাদের এই হসপিটালগুলোতে আমরা অনেকক্ষণ ধরে হসপিটালে আছি আমি এখন আছি ঢাকা শিশু হাসপাতালে সেখানে আমি যদি আপনাকে দেখাতে পারি যে আমার পিছনে এখন পর্যন্ত কিন্তু অনেক রুগী এসছেন যারা সবাই জ্বর নিয়ে এসছেন ডক্টরের জন্য অপেক্ষা করছেন তারা ডক্টরের সঙ্গে কথা বলবেন যে আসলে এটা কি ডেঙ্গু জ্বর কিনা বা এই জ্বরের কারণে কি হতে পারে তো ঢাকা শিশু হাসপাতালের উপপরিচালক ডক্টর আবু তৈয়ব আমার সঙ্গে এই মুহূর্তে আছেন আমরা এখন জানবো যে আসলে দিনে ওনারা কি ধরনের রোগী পেয়েছেন কতগুলো রোগী পেয়েছেন এবং তারা কিভাবে এই রোগীদের চিকিৎসা দিচ্ছেন হ্যাঁ ডেঙ্গু জ্বরের নিয়ে আমি প্রথমে কথা বলার আগে আমার হসপিটালের পক্ষ থেকে সর্বস্তরের চিকিৎসক স্টাফ সকলকে ধন্যবাদ জানি এই কারণে আমরা কিন্তু ডেঙ্গু জ্বরের জন্য এক্সট্রা তিনটা সেল করছি আমরা কিন্তু ম্যান পাওয়ার বাড়ানি ডাক্তারদের যে লোড হয়েছে সেটা তারা কফ করে নিচ্ছে আমরা সকাল থেকে আউটডোরে সাতশো জন মতো রুগী দেখা হয়েছে তার ভিতর সাসপেক্টেড ডেঙ্গু মনে করেছিল সত্তর জন সকালবেলা আমরা এগুলারে আর আমরা গতকাল থেকে একটা আলাদা একটা রুম করলাম যেটা হলো যে স্ক্রিনিং টেস্ট যে এনএস ওয়ান এটা ফ্রি অফ কস্টে শিশু হসপিটাল থেকে করা হয় আমরা বিকালবেলা হয়তো তিরিশ জনের করলাম দুই জনের পজিটিভ এই এই সময় আমি বলার ইয়া ছিল যে পেনিক হওয়ার কোনো ইয়া নাই জ্বর টেম্পারেচার মেনটেন করে আমরা অ্যানএসওয়ান এখানে শিশু হসপিটালে ফ্রি খুব বেশি ইয়া মনে করলে আমরা এসে অ্যানএসআনটা করে নেগেটিভ হলি সিবিএসিটা করলাম ফলো করতে পারবো দুই তিন দিক হঠাৎ করে খুব লাভজাভ করে ভর্তি হওয়ার খুব প্রয়োজনীয়তা নাই একটু ফ্লুইড ইনটেক থাকলে ইউরিনেশনটা ঠিক থাকলে আমরা এটা মেনটেন করাটা খুব বেশি না যেরকম ফোবিক ছিল সেটা আমরা কাটায় উঠছি মানুষ এখন বুঝতে পারছে ধন্যবাদ আসলে প্রণব আপনি শুনতে পারলেন যে এখানকার ডক্টররা কিন্তু সর্বাত্মক সহযোগিতা দিচ্ছেন এখানকার আগত রোগীদেরকে তারপরেও এই ডেঙ্গু জ্বর থেকে বাঁচার জন্য কিন্তু সেফ থাকার জন্য সবাইকে ওনারা কিন্তু একটি পরামর্শ দিচ্ছেন সেটা হচ্ছে দিনের বেলা যখন আমরা বাসায় থাকবো বাসা বাড়িতে থাকবো বা ঘুমাবো তখন যাতে আমরা মশারি ব্যবহার করি এবং যদি ডেঙ্গু জ্বর আমরা আক্রান্তই হয়ে যাই সেক্ষেত্রে আমাদেরকে একটু বেশি পরিমাণে পানি বা পানি জাতীয় খাবার তরল খাদ্য খেতে হবে প্রণব মাহমুদ ধন্যবাদ আপনাকে দর্শক রাজধানীর শিশু হাসপাতাল থেকে ডেঙ্গু চিকিৎসার খবর জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ হাসান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন ডেঙ্গু নিয়ে দুই মেয়রের কথাবার্তা স্লিপ অফ টাং হতে পারে তবে কাজ কর্মে তারা আন্তরিক আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর সভা শেষে তিনি জানান একত্রিশে জুলাই থেকে আওয়ামী লীগ সারা দেশে তিন দিনের ডেঙ্গু সচেতনতামূলক পরিচ্ছন্নতা কর্মসূচি চালাবে জেইউ জুবাইরের রিপোর্ট ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সম্পাদক মন্ডলীর সভা লন্ডনে চিকিৎসাধীন দলের নেতাদের সাথে সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করেন সভা শেষে সাংবাদিকদের বৈঠকের সিদ্ধান্ত জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আমাদের প্রধানমন্ত্রী আজকে প্রয়োজনীয় করণীয় বিষয়ে আমাদেরকে পরামর্শ দিয়েছেন দিক নির্দেশনা দিয়েছে ডেঙ্গুর এই যে ভয়াবহ বিস্তার এখানে আমাদের করণীয় আছে তিন দিন ব্যাপী এই কর্মসূচি যেন সচেতনতামূলক এবং সতর্কতামূলক পরিচ্ছন্নতা অভিযান আমরা পরিচালিত করব তিনি জানান ডেঙ্গু নিয়ে মেয়র মন্ত্রীদের কথাবার্তা মুখ ফসকে বের হলেও ডেঙ্গু নিয়ন্ত্রণে সবাই আন্তরিক কথাবার্তা স্লিপ হতে পারে কিন্তু তাদের আন্তরিকতা আছে তিনি বলেন দেশের ডেঙ্গু প্রতিরোধের পাশাপাশি বন্যাকে সরকার চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে বন্যার্থদের পুনর্বাসনে সব ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন সেতুমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ আমরা আজকে বন্যার জন্য মানুষ ডিসপ্লেসড হয়েছে। রাস্তায় বসে গেছে যেসব হারিয়েছে তাদের সবাইকে পুনর্বাসন করবে সরকার কাদের জানান ফেরিঘাটে ভিআইপি বিড়ম্বনায় কিশোরের মৃত্যুর ঘটনা খতিয়ে দেখা হবে যে যত প্রভাবশালী হুন না কেন আমাদের দলের হন সরকারের হন কেউ কিন্তু অনায় করে পাথ পা যে জুবায়ের একুশে টেলিভিশন ঢাকা ডেঙ্গু নির্ণয়ে বেসরকারি হাসপাতালগুলো সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি নিচ্ছে কিনা তা নজরদারিতে রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট এর আগে বেসরকারি হাসপাতালগুলো অতিরিক্ত অর্থ নিচ্ছে কিনা তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি এফ আর এম নাজমুলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ ডেঙ্গু পরীক্ষায় ব্যবহৃত সরঞ্জাম ও উপকরণের দাম একশো টাকা হলেও বেশিরভাগ বেসরকারি হাসপাতালে কয়েকগুণ বেশি দাম রাখছে গণমাধ্যমে প্রকাশিত এমন খবর আদালতের নজরে আনেন এক আইনজীবী এ সময় সরকারি হাসপাতালে বিনামূল্যে রক্ত পরীক্ষার ব্যবস্থা স্বাস্থ্য মন্ত্রণালয়কেও নির্দেশ দেন যে সিদ্ধান্ত হয়েছে পাঁচশো টাকা বা চারশো টাকা করে যেটা ধার্য হয়েছে সেটা যদি বেশি নিয়ে থাকে এটা যেন আমি এর চেয়ে বেশি যদি কেউ নিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমি কোর্টকে যেন ইনফর্ম করি প্রত্যেকটা হাসপাতাল সরকারি এবং বেসরকারি হাসপাতাল সেগুলো তাদের এক্সটেনশন যে অংশগুলো আছে সেগুলো যেন তারা ব্যবহার করেন এই জন্য মহামান্য আদালত আজকে আমাদের পরামর্শ দিয়েছেন অবশ্য মহামান্য আদালতে পরামর্শক্রমে আমরা সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে অবহিত করব ডেঙ্গু রোগীর জন্য রক্ত পরীক্ষায় সরকারের নির্দেশ না মানায় রাজধানীর পপুলার ও ইবনে সিনা হাসপাতালকে পঞ্চাশ হাজার টাকা করে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর একই সঙ্গে স্কোয়ার হাসপাতালে ২২ ঘন্টায় এক লাখ ছিয়াশি হাজার টাকা বিল বিষয়ে শুনানি হয়েছে শুনানিতে ত্রুটি পাওয়া গেছে দুটো প্রতিষ্ঠান পপুলার যে হাসপাতাল এবং ইবনে এই একই অপরাধ করেছে তাদেরকে জরিমানা করা হয়েছে একই সাথে হয়েছে সংশ্লিষ্ট বক্তাও আসবেন সেখানে এটা শুনে নিয়মতে তাদের কিন্তু অভিযোগ প্রবণিত ইতিমধ্যে হয়ে গেছে তাদেরকে আমরা পঞ্চাশ হাজার টাকা করে জরিমানা করি কেউ যদি এক্ষেত্রে এক টাকা পরিমাণও বেশি রাখেন সেটি যেই প্রতিষ্ঠানে হোক না আমরা তিন দিনের জন্য সাময়িকভাবে বন্ধ করে রাখবো এবার অন্যান্য প্রসঙ্গ মিয়ানমারকে নতুন করে পঁচিশ হাজার রোহিঙ্গাদের তালিকা দিয়েছে বাংলাদেশ সেপ্টেম্বরে শুরু হবে প্রত্যাবাসন এদিকে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমার পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির সচিব মিন খোয়ে অপরদিকে এই বিষয়ে এখনও আস্থার সংকট আছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব কামরুল হাসান রাজধানী ঢাকায় বৈঠক শেষে সব কথা বলেন তারা রিপোর্টে আরো জানাচ্ছেন মোহাম্মদ নুরুল নবী মিয়ানমারের পররাষ্ট্র সচিব মিন নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল দুই দিন পরিদর্শন করে কক্সবাজারের বিভিন্ন আশ্রয় শিবির এ সময় তারা নিজ দেশে বাস্তুচ্যুত নাগরিকদের আস্থা অর্জনে রোহিঙ্গাদের দাবি দেওয়া মেনে নেওয়ার বিভিন্ন আশ্বাস দেন কিন্তু নিজ নিজভূম থেকে পালিয়ে আসা এই মানুষগুলো এসব আশ্বাসে ইতিবাচক প্রতিক্রিয়া দেখায়নি সোমবার রাজধানী ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় প্রতিনিধি দলটির সাথে বৈঠকে বসে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক আলোচিত হয় হতভাগ্য এই মানুষগুলোর নাগরিকত্ব ফিরিয়ে দেওয়া সহ নির্বিঘ্নে চলাচল ও অর্থনৈতিক স্বাধীনতার বিষয়ে পরে এ নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন সচিব মিন্থয়ে বলেন মিয়ানমার পুরোপুরি প্রস্তুত দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নিতে রোহিঙ্গাদের এখনই উপযুক্ত সময় Providing uh, information on the repatriation process, access to justice, access to education, health, and social services. And then, even on some part, we expressed uh, the citizenship issues as well, the NVC card. We are ready to welcome them, we are ready to receive them, we have to decide by themselves. So. so, we provided them with information, and we hear their voices, we hear their concerns. So, now that I think. এ ধরনের উচ্চ পর্যায়ে আরো সফর করে নিজ দেশের নাগরিকদের আস্থা মিয়ানমার ফিরিয়ে আনবে প্রত্যাশা বাংলাদেশের জানান ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব কামরুল আহসান একটা ভিজিটে তো এটা সমাধান হবে না আরো হয়তো বেশ কয়েকবার তাদের আসতে হবে এসে তাদের সাথে কথা বলতে হবে এবং তাদের মধ্যে আস্থার একটা জায়গায় সৃষ্টি করতে হবে এই আস্থাটা যতক্ষণ পর্যন্ত সৃষ্টি করা না যাবে ততক্ষণ পর্যন্ত ওরা যাবে না আমরা কাউকে জোর করে কারো ইচ্ছার বিরুদ্ধে ফেরত না লক্ষণ ও পরিস্থিতি ভালোর দিকে কিন্তু কতটা ভালো তা দেখতে আরো সময় প্রয়োজন জানান পররাষ্ট্র সচিব এই বৈঠকে আরো পঁচিশ হাজার রোহিঙ্গা তালিকা মিয়ানমার কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে এ পর্যন্ত সংখ্যা দাঁড়ালো পঞ্চান্ন হাজারে আট হাজারের ভেরিফিকেশন হয়ে গেছে সো ইদ দ্য সিচুয়েশন ইজ গুড ফর দেয়ার রিটার্ন দে ক্যান রিটার্ন এনি মোহাম্মদ নুরুন একুশে টেলিভিশন ঢাকা মিল্ক ভিটার দুধ উৎপাদন সরবরাহ বিপণন বন্ধে হাইকোর্টের দেয়া আদেশ আট সপ্তাহের জন্য স্থগিত করেছে চেম্বার আদালত ফলে মিল্ক ভিটার দুধ উৎপাদনে বাধা নেই বলে জানান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এদিকে পাস্তইত দুধ বন্ধের সুযোগ নিয়ে বিদেশি গুঁড়া দুধ যেন দেশীয় বাজার দখল না করে সে বিষয়ে সতর্ক থাকার কথা বলেছেন হাইকোর্ট একই সঙ্গে দুধের মান নির্ণয়ে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণেরও নির্দেশনা দেয়া হয় রিপোর্ট পাস্তরিত দুধে ক্ষতিকর উপাদান থাকায় রোববার চোদ্দটি কোম্পানির দুধ উৎপাদন পাঁচ সপ্তাহের জন্য বন্ধ রাখার আদেশ দেয় হাইকোর্ট একদিন পর রাষ্ট্রায়ত্ত কোম্পানি বাংলাদেশ মিল্ক প্রডিউসার্স কোঅপারেটিভ ইউনিয়ন লিমিটেডের মিল্ক ভিটার আবেদনের প্রেক্ষিতে হাইকোর্টের আদেশ আট সপ্তাহের জন্য স্থগিত করেন চেম্বার বিচারপতি মোহাম্মদ নুরুজ্জামান এর ফলে বাজারে মিল্ক ভিটার দুধ বিক্রিতে কোন বাধা থাকছে না হাইকোর্ট ডিভিশন যে আদেশ দিয়েছিলেন যে সব রকম দুধের এগুলি বন্ধ থাকবে তার বিরুদ্ধে মিল পক্ষ পক্ষে এটি আমি আপিল বিভাগে গিয়েছিলাম এবং আপিল বিভাগ এই আদেশের কার্যকারিতা আট জন্য স্থগিত করেছেন তবে বিএসটিআই এর অনুমোদিত বাকি তেরোটি কোম্পানির পাস্তরিত দুধ উৎপাদন সরবরাহ ও বিপণন হাইকোর্টের যে পাঁচ সপ্তাহ বন্ধই থাকছে বলে জানিয়েছেন তিনি তবে এই আদেশটি শুধু মিলভিটার জন্য প্রযোজ্য হবে এদিকে বাজারে পাস্তরিত দুধ বন্ধের সুযোগ নিয়ে বিদেশি গুঁড়া দুধ যেন দেশীয় বাজার দখল না করে সে বিষয়ে সতর্ক থাকার কথা বলেছেন হাইকোর্ট বিদেশি পাউডার দুধ যাতে বাংলাদেশে ঢুকে না পড়ে এবং এ ব্যাপারে যাতে ওই বিদেশি পাউডার দুধগুলোকে এবং লোকাল উৎপাদনীয় পাউডার দুধগুলোকে যাতে যথাযথ পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে মানের ব্যাপারে আমরা সজাগ থাকি সেই ব্যাপারে আদালত মৌখিকভাবে নির্দেশনা দিয়েছে কোম্পানিগুলো যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই বিষয়টা দেখার জন্য বলছে বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কেম হাফিজুল আলমের বেঞ্চ আরো বলেন দুধের মান নির্ণয়ে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করতে হবে খামারিদেরকে উন্নত করতে হবে এবং দেশীয় যে উৎপাদনকারী প্রতিষ্ঠান আছে তাদেরকে উন্নত করতে হবে যাতে তাদের মানটা আন্তর্জাতিক মানের হয় পরে আদালত আগামী বিশে অক্টোবর আদেশের দিন নির্ধারণ করেন টেলিভিশন ঢাকা শুরু হয়েছে ট্রেনে ঈদ যাত্রার অগ্রিম টিকিট বিক্রি প্রতিদিন উনষাট হাজার ছশো সাতাত্তরটি টিকিট বিক্রির জন্য রাখছে রেলপথ বিভাগ অনলাইন এবং কমলাপুর স্টেশন সহ পাঁচটি বুথ থেকে দেয়া হচ্ছে এই অগ্রিম টিকিট রাতভর অপেক্ষা শেষে সোনার হরিণ পেয়ে খুশি টিকিট প্রত্যাশীরা এদিকে কমলাপুর পরিদর্শনে আসা রেলমন্ত্রী জানান ডাবল লাইন না করা অবধি থাকবে শিডিউল বিপর্যয় আদিত্য মামুনের রিপোর্ট আগস্টের দ্বিতীয় সপ্তাহে ঈদুল আজহা ঈদ যাত্রাকে সহজ করতে সোমবার সকাল নটা থেকে দেয়া হচ্ছে ট্রেনের অগ্রিম টিকিট কাঙ্ক্ষিত দিনের টিকিট জোগাড় করতে কেউ রবিবার বিকেল থেকে কেউ মধ্যরাত থেকে অবস্থান নেয় কমলাপুর রেলওয়ে স্টেশনে সোমবার দেয়া হয় সাত আগস্টের টিকিট অগ্রিম টিকিট বিক্রি চলবে দোসরা আগস্ট পর্যন্ত পরিবারের সাথে ঈদ আনন্দ উপভোগ করতেই রাতের এই প্রহর গোনা এবারের ব্যবস্থাপনা নিয়ে যাত্রীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া অ্যাপস ভিত্তিক সেবা নিয়েও অভিযোগ আছে তুলনায় একটু গোছানো বাবা মার সঙ্গে ঈদ করতে যাব সবার সঙ্গে এটাই তো আনন্দের দীর্ঘ অপেক্ষার পর ট্রেনের টিকিট পেয়ে আনন্দে আত্মহারা অনেকেই তবে টিকিট বিক্রি প্রক্রিয়া দীর্ঘ বলে অনেকেই বিরক্ত অনলাইনে সার্ভার বিজি দেখায় আর আমি চারটা টিকিট পেয়েছি এবং আমি ফার্স্ট ভালো লাগছে অনেক কষ্টের পর টিকিট পেলাম টিকিট বিক্রির প্রথম দিনের অবস্থা দেখতে কমলাপুরে আসেন রেলমন্ত্রী খোঁজ খবর করেন যাত্রীদের পরে অগ্রিম টিকিটের সার্বিক বিষয় নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন ইদুল উল আজহার সম্ভাব্য একটি তারিখ আমরা ধরে নিয়ে আমরা আমাদের সমস্ত কর্মসূচি আমরা তৈরি করেছি এবং ভবিষ্যতে রেল যাতে জাতীয় অর্থনীতিতে একটি বড় ধরনের একটি ভূমিকা পালন করতে পারে গ্যালোবারের মতো শিডিউল বিপর্যয় রোধে নতুন কোন পরিকল্পনা নেই মন্ত্রণালয়ের এছাড়া বন্যায় অনেক ব্রিজ ক্ষতিগ্রস্ত হওয়ায় কিছু অঞ্চলে ট্রেনের ধীরগতি থাকবে বলেও জানান মন্ত্রী ততক্ষণ পর্যন্ত আমরা ডাবল লাইন দিয়ে চলাচল শুরু করতে না পারবো ততদিন পর্যন্ত শিডিউল বিপর্যয়ের যে অভিযোগ আপনারা করছেন এটা আমরা এটা কোনোভাবে এড়াতে পারবো অনলাইনে পঞ্চাশ শতাংশ টিকিট বরাদ্দ ছাড়াও যাত্রী সেবা নিশ্চিত করতে বাড়তি উদ্যোগ আছে বলেও জানান মন্ত্রী আদিত্য মামুন একুশে টেলিভিশন ঢাকা দেশের সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে তবে বগুড়া ও ময়মনসিংহের নতুন এলাকা প্লাবিত হয়েছে সিরাজগঞ্জ ও গাইবান্ধায় পানি কমতে শুরু করল কমছে না দুর্ভোগ রাস্তাঘাট বেড়িবাধ ও ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বিশুদ্ধ পানি খাবার সালাইন ও খাদ্য সংকটে বানভাসী মানুষ প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন মাসমালিসা। ময়মনসিংহ সদরের চর জেলখানা এলাকায় পুরনো ব্রহ্মপুত্রের বেড়িবাদ ঠেঙে প্রায় দশটি গ্রাম প্লাবিত হয়েছে অন্তত পাঁচ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে মাছের খামার ডুবে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন খামারিরা পেশারি মালিকদের তো প্রায় কোটি কোটি টাকা খরচ হয়েছে কারণ এই পারে তো সব অধিকাংশ জমি পিসারি ছিল মানে পিসারি ছিল মাছ ছিল মাছ হঠাৎ করে এই যে বেড়িবাদ ভেঙে যাওয়ায় মাছ মানুষের বন্যার পানিতে বেশি গেছে বগুড়ায় যমুনার পানি বিপদসীমার দুই সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও বাঙালি এবং করতোয়া নদীর পানি বেড়ে চলছে সাথে ভাঙনও অব্যাহত রয়েছে দ্বিতীয় দফা বন্যায় প্রায় আড়াই লাখ মানুষ নতুন করে পানিবন্দী হয়ে পড়েছেন এদিকে শুকনো খাবার আর বিশুদ্ধ পানির পাশাপাশি গোখাদ্যের চরম সংকট দেখা দিয়েছে সিরাজগঞ্জের নদী তীরবর্তী পাঁচ উপজেলার বন্যা পরিস্থিতি অপরিবর্তিত জেলা কৃষি বিভাগ বলছে বন্যা কবলিত মোট সাত উপজেলার পাঁচটি পৌরসভা ও পঁয়ষট্টি ইউনিয়নের প্রায় একুশ হাজার বাহাত্তর হেক্টর জমির বিভিন্ন ফসল ও সবজি ক্ষেত পানিতে নষ্ট হয়ে গেছে রাস্তাঘাট কালভার্ট ব্রিজ ক্ষতিগ্রস্ত হয় ভেঙে পড়েছে গাইবান্ধার যোগাযোগ ব্যবস্থা সরকারি তথ্য মতে জেলার প্রায় একশো কিলোমিটার পাকা রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়া একশো ষাটটি রাস্তা পঁচিশটি কালভার্ট ও ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়েছে ওই বন্যার সময় তো চলতেই পারে নাই এখন আবার বন্যা সরে যাওয়ার পর রাস্তায় পুচুর ইট পাটকেল এগুলো বিভিন্ন অ্যাব্রো থ্যাব্রো হয়ে আছে যা আমরা চলাচল করতে আমাদের খুবই অসুবিধা হচ্ছে ব্রিজটি সব ভাঙে গেছে রাস্তা ভাঙছে বুঝছেন রুগী নিয়ে এসে পার কর্তৃত রুগীর অবস্থা খারাপ হয়ে যাবে পাঁচ লাখ টাকা পর্যন্ত সঞ্চয় সুদের উপর পাঁচ শতাংশ এবং সঞ্চয়পত্রের মূল্যবান এর চেয়ে বেশি হলে দশ শতাংশ ট্যাক্স দিতে হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি বলেন বাজেটে দশ শতাংশ পর্যন্ত ট্যাক্স দেওয়ার কথা বলা হলেও এটাকে শিথিল করা হয়েছে এদিকে বৈধ চ্যানেলে বিদেশ থেকে দেশে টাকা পাঠালে শতকরা দুই ভাগ প্রণোদনা সুবিধা দেয়া হবে বলে জানান তিনি বাজেট পাশের দিন পহেলা জুলাই হতেই এই বিধান কার্যকর হবে আমাদের নিজস্ব সিস্টেমও ডেভেলপ আমরা যেটা ডেভেলপ হয়ে আছে সেটাকে আমরা আরও আপডেট করতে হবে এটা করার জন্য এখনও দুই থেকে তিন মাস সময় লাগবে পাঁচ লক্ষ টাকা পর্যন্তই গরিব আমার নগরী মার্জিনালাইজ মনে করি আমরা তাদের জন্যই তাদের থেকে আমরা ফাইভ পার্সেন্ট নেব যে আয়টা তারা করবে সেই আয়ের উপর আমরা পাঁচ পার্সেন্ট ট্যাক্স নেব এরা আলাদা এসারও খুব শীঘ্রই আমরা আলাদা এস জারি করবো নবম ওয়েজ বোর্ডের সুপারিশ মন্ত্রিসভায় ওঠার আগেই কিছু কিছু গণমাধ্যমে সংবাদকর্মীদের ছাঁটায়ের ঘটনা অগ্রহণযোগ্য ও অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড হাসান মাহমুদ এই ধরনের অবস্থান থেকে সরে আসতে সংবাদপত্র জানিয়েছেন সচিবালয়ে বিএসআরএফের নবনির্বাচিত কমিটির সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন আন এডিটেড প্ল্যাটফর্ম হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব হানাহানি ও বিভ্রান্তি ছড়ানোর মতো ঘটনা ঘটছে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান অনিয়ম দুর্নীতি ও অবহেলায় জড়িত থাকার অভিযোগে সিলেটের ডিআইজি প্রেজেন পার্থ গোপাল বণিককে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত গতকাল বিকেলে রাজধানীর গ্রিন রোডে পার্থ বাসা থেকে আশি লাখ টাকা জব্দ করে দুদক রাতভর টাকা সহ জব্দকৃত অন্যান্য মালামালের তালিকা শেষে দুপুরে তাকে দুদককে নেয়া হয় এ বিষয়ে দুদক সচিব জানান অনুসন্ধানের ভিত্তিতে তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে বাসায় অভিযান চালিয়ে টাকা উদ্ধার করা হয়েছে তবে টাকার বৈধ উৎসব খুঁজে পাওয়া যায়নি বলেও জানান দুদক সচিব আবারও ডেঙ্গু ডেঙ্গু প্রসঙ্গ ছড়িয়ে পড়েছে বিভিন্ন জেলা শহরে গাজীপুর রাজশাহী বরিশাল মৌলভীবাজার ও জামালপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দেশ শতাধিক রোগী তবে এ বিষয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা মশা দমনে বিভিন্ন জেলায় শুরু হয়েছে পরিচ্ছন্নতা কর্মসূচি একুশের প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের রিপোর্ট রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা গত সপ্তাহে এই হাসপাতালে ভর্তি হয়েছে তেপ্পান্ন জন রোগী চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন বিশ জন তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় একজনকে আইসিউতে রাখা হয়েছে খোলা হয়েছে বিশেষ কর্নার গাজীপুরে গত কয়েকদিনে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন চুহাত্তর জন ডেঙ্গু রোগী এখনো ভর্তি রয়েছে তেইশ জন আক্রান্তদের দেয়া হচ্ছে বিনামূল্যে চিকিৎসা চোদ্দ দিনের ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে চুয়ান্ন জন এরই মধ্যে অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন জামালপুরে ১৩ জন ডেঙ্গু রোগীর মধ্যে দুজনকে ময়মনসিংহ এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বাড়তি চলে আসার পরে আমার জ্বর কমে না আস্তে আস্তে বাড়তে থাকে এবং আরো অন্যান্য জিনিস যেগুলো আছে মনিটর করা হচ্ছে ফটোয়া Khalite এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে 14 জন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি 10 জন। জগন্নাথে করতাম মেসে থাকার সময় আর যে মশা কামড়ায়। আমরা অন্য পরে আর কি জ্বর শুরু। আমাদের বাড়ি হলো আমি ঢাকা যাই নাই। যে কিভাবে যে আমার ডেঙ্গু হলো আমি জানি না। মৌলবী বাজারে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা নয়। ঢাকা গিয়েছিলাম সাধারণ কর্ম কর্পোরেশনের একটা পরীক্ষা দেওয়ার জন্য। তো ওইখানে হয়তো এডিস মশা আমাকে কামড়ায়। এদিকে এডিস মশা দমনে বিভিন্ন জেলায় শুরু হয়েছে পরিচ্ছন্নতা কর্মসূচি কয়েকটি সরকারি হাসপাতালে খোলা হয়েছে ডেঙ্গু কর্নার রত্না জামান একুশে টেলিভিশন আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে সম্ভাবনার বাংলাদেশ সাতান্ন বছরের পুরাতন মেহেরপুর মৎস্যজীবী খামার প্রতিষ্ঠার পর এবারই প্রথম রেণুপনা উৎপাদন শুরু হয়েছে খামারে নানা সমস্যায় এতদিন রেণু উৎপাদন সম্ভব হয়নি আধুনিক আয়রন রিমুভাল প্ল্যান্ট ও দক্ষ জনবল পেলে এ খামার জেলার রেনুপনার চাহিদা মেটাতে পারে বলে জানান সংশ্লিষ্টরা মেহেরপুর প্রতিনিধি ফারুক হোসেনের রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা মেহেরপুরের সরকারি মৎস্য বীজ খামার প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এরপর কেটে গেছে সাতান্ন বছর নানা কারণে সম্ভব হচ্ছিল না রেণু উৎপাদন করা পুকুরে পানি না থাকা ও পানিতে অধিক মাত্রায় আয়রনের উপস্থিতি রেণু উৎপাদনে যেতে পারেনি প্রতিষ্ঠানটি সম্প্রতি ব্যাংক প্রকল্পের আওতায় পুকুরগুলো সংস্কার করে পলিথিন ব্যবহারের মাধ্যমে পানি ধারণ ক্ষমতা বাড়ানো হয় একটি ছোট আকারে আয়রন রিমুভাল প্ল্যান্ট বসিয়ে এবছর এখন পর্যন্ত ছাপ্পান্ন কেজি রুই মৃগেল ও কাতলা মাছের রেণু উৎপাদন করা সম্ভব হয়েছে মেহেরপুর সরকারি হ্যাচারি আট পুকুরে আমরা রেনু সংগ্রহ করি এখন সংগ্রহ করে আমরা বিভিন্ন পুকুরে দিই এবং উৎপাদন বেশি হয় জেলায় পর্যাপ্ত হাচারি না থাকায় মৎস্য চাষীদের রেনু সংগ্রহের জন্য বাইরের জেলার ওপর নির্ভর করতে হয় মেহেরপুরের ছোটখাটো একটা হ্যাচারি আছে যেদের মান আমাদের কাছে খুব একটা ভালো মনে না হওয়ার কারণে আমাদের চাষিরা বাইরে যেতে বাধ্য হয় না গাড়িতে যানবাহনে আপনার কত আমাদের রিস্ক থাকতো থাকে পুকুরে সেটাও আমার নিরাপদ মতাম না খামারে উৎপাদিত রেণুর সাহায্যে জেলার চাহিদা মেটানো সম্ভব জানালেন খামার কর্তৃপক্ষ এই খামারে যে পরিমাণ উৎপাদন হবে তাতে সমগ্র মেহেরপুর জেলার টোটাল রিকোয়ারমেন্টের সিংহভাগই এই খামার থেকে পূরণ করা যাবে বলে আর পূর্ণাঙ্গভাবে রেণু উৎপাদনে যেতে দক্ষ জনবল ও অত্যাধুনিক আয়রন রিমুভাল প্ল্যান্ট প্রয়োজন বলে জানালেন জেলা মৎস্য কর্মকর্তা প্রধান সমস্যা পানিতে আয়রনের পরিমাণ যদি আরও পরিমাণ নির্দিষ্ট সীমার মধ্যে রাখা যায় তাহলে আমাদের কার্যক্রমটা আরও অনেক ভালো হবে খামারে উৎপাদন অব্যাহত থাকলে এ জেলার মৎস্য চাষিদের আর রেনু সংগ্রহের সমস্যা থাকবে না পাহারানো রাসেল সরকারকে কিস্তির পাঁচ লাখ টাকা পরিশোধ করেছে গ্রিনলাইন লাইন বাস কর্তৃপক্ষ আগামী পনেরো অক্টোবর মামলার পরবর্তী শুনানি হবে বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন গত পঁচিশ জুন প্রতি মাসে পাঁচ লাখ টাকা করে বাকি পঁয়তাল্লিশ লাখ টাকা গ্রিনল্যান্ড কর্তৃপক্ষকে পরিশোধ করতে বলেন হাইকোর্ট প্রতি মাসের সাত তারিখের মধ্যে টাকা পরিশোধ করে প্রতি মাসের পনেরো তারিখে তা আদালতকে জানাতে বলা হয় জুলাই মাসে প্রথম কিস্তি দেওয়ার কথা ছিল স্যার তারা জুলাই মাসের আজকে উনত্রিশ তারিখ উনত্রিশ তারিখ তারা আজকে পাঁচ লাখ টাকার একটা চেক দিল এবং সেই চেকের ডেট দিয়েছে অগাস্টের সাত তারিখে যেহেতু ইনস্টলমেন্ট আকারে দেওয়া আছে কিস্তি আকারে এটা পরিপূর্ণ যে অঙ্ক আছে পঞ্চাশ লক্ষ টাকা এটা পরিশোধ করার আগ পর্যন্ত এভাবে প্রতি মাসে ওনাদের দিতে হবে এবার ব্যবসা বাণিজ্যের খবর সূচক ও লেনদেন বেড়েছে দেশের পুঁজিবাজারে একই সঙ্গে দর বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের সোমবার ডিএসিতে লেনদেন হওয়া তিনশো প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে দুশো কমেছে তিরানব্বইটির আর আঠারোটি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল ডিএসির প্রধান সূচক ডিএসসি এক্স প্রায় সাতাশ পয়েন্ট বেড়ে উঠে আসে পাঁচ হাজার একশো ষাট পয়েন্টে দিন শেষে লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের বাজার মূল্য ছিল চারশো কোটি সাতাত্তর লাখ টাকা সূচক বেড়েছে সিএসি তো সিএসিতে লেনদেন হওয়া দুশো ৭৪টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 179টির কমেছে 75টির আর 22টি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত আর মোট লেনদেন হয়েছে 20 কোটি 40 লাখ টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ড শেষ করছি বিশ্ববাঘ দিবসের খবর জানিয়ে সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন প্রাকৃতিক এই বনেই बाघ বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার কিছুদিন আগেও এই বনে बाघ ছিল 400টা ঠিক ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের বাংলাদেশ অংশে এখন বাঘের সংখ্যা জলবায়ু পরিবর্তনে বিরূপ প্রভাব খাদ্য সংকট ও চোরা শিকারীদের দৌড়াত্তে বাঘের সংখ্যা কমে যাচ্ছে পরিবেশবাদীরা বলছেন সুন্দরবনের অভিযোগ টিকিয়ে রাখতে বাঘ সংরক্ষণে উদ্যোগী হতে হবে সবাইকে বাঘের হাট প্রতিনিধির সহযোগিতায় বাঘ দিবসে প্রাকৃতিক ম্যানগ্রোভ সুন্দরবনে একসময় অগণিত বাঘ ছিল সময়ের সাথে সাথে বাঘের সংখ্যা কমেছে আশঙ্কাজনকভাবে উনিশশো পঁচাত্তর সালে ব্রুবার্ট হ্যান্ড্রিক্স সুন্দরবনে তিনশো পঞ্চাশটি বাঘ থাকার তথ্য দিয়েছিলেন এরপর উনিশশো সালে মার্গারেট শ্যাল্টার নমুনা ও সরেজমিন জরিপ চালিয়ে চারশো পঁচিশটি বাঘ থাকার কথা বলেন সুন্দরবন এলাকায় কাজ করেন এমন লোকজনের কাছ থেকে তথ্য নিয়ে উনিশশো সালে তিনশো বাঘ থাকার তথ্য দিয়েছিল বন বিভাগ দু সালে বন বিভাগ জরিপ চালিয়ে বলেছিল বাংলাদেশ অংশে বাঘের সংখ্যা একশো ছটি সুন্দরবন নিয়ে গবেষণাকারীরা বনের বাংলাদেশ অংশে বাঘের সংখ্যা কমে যাওয়ার জন্য চোরা শিকারী ও বাঘের আবাসস্থল ক্ষতিগ্রস্ত হওয়াকে দায়ী করেছেন এই সুন্দরবনকে রক্ষা করতে গেলে রয়্যাল বেঙ্গল টাইগারকেও রক্ষা করতে হবে আর রয়্যাল বেঙ্গল টাইগারকে রক্ষা করতে গেলে মানুষে সচেতনভাবে গড়ে তুলতে হবে যেন তারা বাগের ক্ষতি না করে বন বিভাগের দাবি গত 3 বছরে বাঘের সংখ্যা কমেনি বেড়েছে 8টি স্থানীয় পর্যায়ে তিনটি volunteers group আছে এই গ্রুপগুলো স্থানীয় মানুষদেরকে নিয়ে সুন্দরবনের বাঘ রক্ষার্থে বিভিন্ন ধরনের সাথেমূলক কাজ করছে 2018 থেকে 2027 অ্যাকশন প্ল্যান অনুযায়ী প্রতি 100 বর্গ কিলোমিটারে বাঘের ঘনত্ব হবে চার দশমিক 4.5 এমনটা আশা করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ টাইগার অ্যাকশন প্ল্যানে যে বিষয়টি বিশেষভাবে উল্লেখ করা হয়েছে বাঘের যে আবাসস্থল আছে এটা উন্নয়নের জন্য আমাদের বিশেষ করে টহল কার্যক্রম জোরদার করতে হবে পোচিং আমাদের জিরো পর্যায়ে নামিয়ে আনতে হবে স্মার্ট পেট্রোলিং কার্যক্রম চালিয়ে যেতে হবে বাঘ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পরিবেশবাদীরা মাসুম আলিসা একুশে টেলিভিশন আর এরি সাথে শেষ করছি সন্ধ্যা সাতটার একুশের সংবাদ যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার ভয়াবহ রূপ নিয়েছে ডেঙ্গু আগেই সতর্কবার্তা দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর রোগ নির্ণয় উপকরণ যাচ্ছে সব হাসপাতালে মুখ পসকে গেছে দুই মেয়রের জানালেন ওবায়দুল কাদের আওয়ামী লীগের তিন দিনের পরিচ্ছন্নতা কর্মসূচির ঘোষণা মিয়ানমারকে পঁচিশ হাজার রোহিঙ্গার নতুন তালিকা দিল বাংলাদেশ আস্থার সংকটেই প্রত্যাবাসনে বিলম্ব মিললিটার পাস্ত দুধ উৎপাদন বিপণনে বাধা নেই হাইকোর্টের আদেশ আট সপ্তাহ স্থগিত ঈদ ট্রেনের আগাম টিকিটের জন্য কমলাপুরে ভিড় শিডিউল বিপর্যয় রোধে আশা দিতে পারলেন না মন্ত্রী সর্বশেষ এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইন পরের সংবাদ রাত নটায় দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে একুশের সাথেই থাকুন